আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় প্রিয়দিনই ভাই ও বন্ধুরা আপনাদের মোহাব্বতে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি এমন ছোট্ট একটি আমল সম্পর্কে আলোচনা করব যে আমলটি যদি কেউ করতে পারে আমরা করতে পারি তিনটি ফজিলত অর্জন করা যাবে তিনটি উপকার পাওয়া যাবে এই আমলটি করলে একত সমস্ত অসুখ বিসুখ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে দ্বিতীয়ত যদি অসুস্থতা না থাকে যদি সুস্থতা থাকে সেই আমলকারী ব্যক্তি তাহলে সমস্ত গুণাখাতা তার ক্ষমা করে দেওয়া হবে আর নচে তৃতীয়ত যেই দিন ওই ব্যক্তিটি মারা যাবে ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করতে পারবে ছোট্ট এই আমলটি করতে পারলে তো আমলটি সম্পর্কে জানতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখুন নিত্য নতুন বিভিন্ন ভিডিও সর্বপ্রথম আপনি পাওয়ার জন্যে তো প্রিয় বন্ধুরা সে আমলটি হলো যে দোয়া ইউনুস আমরা যেটাকে জানি লা ইলাহা ইল্লা আংতা ইন্নি হায় মিনা ইনিয়েিনাজিমিন লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা হায়নাকা ইননি কুংতু মিনা জলিমিন যে ব্যক্তি প্রতিদিন চল্লিশ বার প্রতিদিন চল্লিশ বার করে এই দোয়াটি পাঠ করবে তো আল্লাহ পাক তাকে তিনটি পুরস্কার দিবেন প্রতিদিন চল্লিশ বার করে এই দোয়াটি পাঠ করলে লা ইলাহা ইল্লা আংতা সবু হায়নাকা ইন্নি কুন্তমিনা জলিমিন তো তিনটি পুরস্কারে বেঁধে একত যদি তার অসুস্থতা থাকে রোগ ব্যাধি থাকে অসুস্থতা তাকে হেফাজত করবেন দ্বিতীয়ত যদি অসুস্থতা না থাকে সুস্থতা থাকে তাহলে আল্লাহ পাক তার ইতিপূর্বে সকল গুণাগত মাফ করে দেবেন আর তৃতীয় আরেকটি যে ফজিলত হলো যে ব্যক্তি যেই দিন এই আমলটি করবে ওই দিন যদি তার মৃত্যু হয় তাহলে সে শহীদের মর্যাদা অর্জন করবে শুভু হায়ানাল হলো তিনটি ফজিলত এই আমলটি করতে পারলে তো আল্লাহ আমাদের সবাইকে আমলটি করবার তৌফিক দান করুন এই ছিল ছোট্ট একটি আমল নিয়ে আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন বিভিন্ন আপনারা দেখতে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাতু